আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমন্ত্রণ জানাচ্ছি লাইট নিয়ে একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ফাইয়াদ অ্যাগ্রোতে কত কালেকশন লাইটের এবং ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাঙ্কের সাইজের জন্য। একেবারে আপনার যদি 10 কিউব ট্যাঙ্ক হয় তাহলে 10 কিউব ট্যাঙ্ক থেকে একেবারে 3 ফিট 4 ফিট পর্যন্ত আপনারা লাইট কিন্তু আমাদের শপে পেয়ে যাবেন, এবং ডিফারেন্ট টাইপস অফ লাইট। আপনি যদি এখানে দেখেন এক একটা লাইট, কিন্তু এক একটা লাইটেরও বিভিন্ন সাইজ আছে। আমি সব সাইজ এখানে নামাইনি, এগুলো হচ্ছে এক একটা টাইপের লাইট। তো আমি একটার পর একটা যদি আপনাদের দেখাই, ধরুন সামনে যেটা আছে সেটাই যদি আগে দেখাই, এটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, আমি এভারেজ কোয়ালিটির লাইট থেকেই আস্তে আস্তে বেটার কোয়ালিটিতে যাই বা ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি দেখাই। এটা হচ্ছে এভারেজ কোয়ালিটির একটা লাইট, এটা হচ্ছে X7। হ্যাঁ, এটা জাস্ট দুটো মাথা থাকে, দুটো মাথা দিয়ে লাইটটা কানেক্টেড করা থাকে এবং এটার মধ্যে শুধু সাদা কালারের লাইট হয়। আমাকে ওয়ালিদ যদি একটু হেল্প করো এটা জ্বালিয়ে দেখাতে। জাস্ট এটা আপনি, আমি আগে একটু দেখাই যে ধরেন এই ট্যাঙ্কটার ওপর যদি লাগাতে চান বা আরেকটু বড়, এটা হচ্ছে একটা 10 কিউব ট্যাঙ্ক। তো আপনারা 12 কিউব অথবা 13 কিউব ট্যাঙ্কেও এই লাইটটা ইউজ করতে পারবেন। তো এটা এভাবে ট্যাঙ্কের পেছনে লাগাতে হবে, একটু জ্বালিয়ে যদি ভিউয়ার্সদের দেখাও আর কি। এটা লাইটটা হচ্ছে এমন, আমি আগেই বলেছি যে এভারেজ কোয়ালিটির, একেবারেই আহামরি কোনো কিছু না, বিল্ডিং কোয়ালিটিও একেবারে খারাপ না, চলে আর কি। এটা বাজেট লাইট হিসেবে আপনারা পারচেস করতে পারেন। এটার প্রাইসটাও আমি বলে দিচ্ছি, যেহেতু লাইটের ভিডিও আমি প্রাইস বলে দিব প্রত্যেকটা লাইটেরই। এটার প্রাইসটা হচ্ছে 750 টাকা, এটা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন X7 মাত্র 750 টাকায়। এই যে লাইটটা আমি দেখালাম আর কি, আর X7-এর খুলে ফেলো ভাইয়া, X7-এর এই সাইজটাই শুধু হয়। হ্যাঁ, এই সাইজটাই আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো আমি এটা সরিয়ে ফেলছি আর কি। এরপরে যদি আপনাদের এই টাইপেরই আরেকটা লাইট দেখাই, ধরুন আমি এখানে চলে গেলাম, এটা হচ্ছে DLF50, এটা হচ্ছে এই ধরনেরই একটা টপ লাইট। এটা টাচ মডেল, এটা টাচ ওয়াইজ জ্বলবে নিভবে। আমি যদি এই ট্যাঙ্কটাতে লাগিয়ে আপনাদেরকে দেখাই একটু, খুলে দেখাই, এটা বক্সটার ভেতরে এইভাবে লাইটটা থাকে। হ্যাঁ, এবং এটা শুধু একটা কালারই অ্যাভেলেবেল আছে, বেসিক্যালি দুটো কালার হয়, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক। এই মুহূর্তে শুধু ব্ল্যাকটাই অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে আপনারা সাম্পের সামনে এভাবে লাগাবেন, পিসিতে USB-তে দিলে জ্বলবে। এটা হচ্ছে টাচ, হ্যাঁ, লাইক দিস। ওপরে টাচ সুইচটা যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে টাচ সুইচ থাকে, টাচ সুইচ অন, এবং টাচ সুইচের মাধ্যমে অফ আর অন করতে পারবেন, এবং কালারটা হচ্ছে এরকম। এটাও আপনারা 8 কিউব থেকে 10 কিউব হোক, 12 কিউব হোক, 13 কিউব পর্যন্ত ইউজ করতে পারবেন। এবং এইটার যে লাইটের ইন্টেন্সিটিটা, যে সাপোর্টটা, এইটা আমার বলতে হবে আহামরি না, মানে আপনারা যদি লো টেক প্ল্যান্টস রাখেন তাহলে এই লাইটটা দিয়ে আপনাদের চলে যাবে আর কি। তো এরপর যদি আরেকটা লাইট আমরা দেখাই আপনাদেরকে, আমরা এই টপ লাইটের ভেতরেই আছি এখনও। আরেকটা লাইট হচ্ছে জারের লাইট দেখাই আপনাদেরকে। এই লাইটটার প্রাইসটা আমি কি বলেছিলাম, DLF50-র প্রাইসটা হচ্ছে 850 টাকা, এটা টাচ লাইট। হ্যাঁ, এবং ডেফিনেটলি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে এই প্রাইসের পরেও আমি যতটুকু পারবো আর কি কমিয়ে রাখতে, আসলে আহামরি যে কম রাখতে পারবো তা না, বাট আমি চেষ্টা করবো যতটুকু কমিয়ে রাখা যায় এই প্রাইসটার ওপরেও, যেই প্রাইসটা দেয়া আছে আর কি। এরপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে মিনি একটা লাইট, একেবারে ছোট আর কি। এটা আপনার জারের জন্য আপনি ইউজ করতে পারবেন, অথবা ছোট ট্যাঙ্ক যদি হয় একেবারে ছোট ট্যাঙ্কের জন্য ইউজ করতে পারবেন। লাইটটা খুবই সুন্দর, এটার দুইটা কালারও অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে সাদাটাও পারচেস করতে পারবেন, চাইলে ব্ল্যাকটাও পারচেস করতে পারবেন। বক্সটা খোলার পরে এরকম একটা লাইট চলে আসবে, আর একটা ক্লিপ দেয়া থাকে। এই ক্লিপটা হচ্ছে যদি আপনি জারের সাথে লাগান সেক্ষেত্রে আপনার এই ক্লিপটা লাগবে আর কি। এই লাইটটা একটু জ্বালিয়ে যদি দেখানো যায়, এই লাইটটাও একটা USB লাইট, তার মানে হচ্ছে আপনার ইদার USB অ্যাডাপ্টার দিয়ে জ্বালাতে হবে অথবা USB পোর্টের সাথে কানেক্ট করে PC-র সাথে বা অন্য কিছুর সাথে কানেক্ট করে জ্বালাতে হবে।
এই লাইটটা কিন্তু অনেক ছোট, হ্যাঁ, এবং অনেক কিউট দেখতে। এই যে দেখুন লাইটটা আমি জ্বালিয়েছি, কি টাইপের ট্যাঙ্কের জন্য এই লাইটটা ওকে। হ্যাঁ, আমি যদি একটা ট্যাঙ্ক আপনাদের দেখাই, ভাইয়া ছোট একটা ফাইটার ট্যাঙ্ক নিয়ে আসো তো, ছোট একটা ফাইটার ট্যাঙ্ক, ওইটার পাশেরটা, লাইটটা খুলে আনে। এই যে আমার হাতে যে ট্যাঙ্কটা এখন দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কটার জন্য কিন্তু এই লাইটটা পারফেক্ট। এটা না, ক্লিপ দিয়ে লাগাতে হবে লাইটটা, ক্লিপটা নাও। আমি একটু সময় নিয়ে আপনাদেরকে টোটাল ডিটেলসটাই দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো কিছু পারচেস করলে পারচেস করতে সুবিধা হয়। ক্লিপটা এভাবে লেগে যাবে, এভাবে অ্যাকচুয়ালি। এরপরে আপনারা এখান থেকে ট্যাঙ্কের সাথে জিনিসটা লাগাতে পারবেন। ক্লোজ আসুন, নাহলে তো বুঝতেছে না। এভাবে আপনারা লাগাতে পারবেন, ওকে, জাস্ট দ্যাটস ইট। ট্যাঙ্কের লাইটটা মুভও করতে পারবেন ডান দিকে, বা দিকে, যেদিকে পারেন। এবং এটার ব্ল্যাক কালারও হয়। এটার প্রাইসটা হচ্ছে 550 টাকা, 550 টাকা। এরপরে আমি আরেকটা লাইটে চলে যাচ্ছি, দেখুন এটা হচ্ছে ই ব্র্যান্ডের। হ্যাঁ, এটাও এই টাইপেরই লাইট, কিন্তু আরেকটু বড় আর কি। এবং এটা লাগাতে, এটা জারে আপনারা লাগাতে পারবেন না, জারের সাথে লাগানো যাবে না, আপনারা ছোট ট্যাঙ্কের সাথে ইউজ করতে হবে। এটা সাইজটাও একটু বড়, পাওয়ারও একটু বেশি। লাইটটা যদি জ্বালিয়ে দেখাই আমরা, এটা ধরুন এভাবে আমরা লাগিয়ে দিলাম, এই কিন্তু লাইটটা। হ্যাঁ, জি, লাইনটা দিয়ে দিলাম। তো এটাও কিন্তু ঘুরানো যায়, আপনি যেই দিকে ইচ্ছা মুভ করতে পারবেন, যেভাবে ইচ্ছা সেট করতে পারবেন। এটাও আপনি যেভাবে ইচ্ছা সেট করতে পারবেন, লাইক এত নিচে যদি আপনি রাখতে চান ট্যাঙ্কের ক্লোজ, সেটাও কিন্তু আপনারা এটা দিয়ে করতে পারবেন। আবার যদি টপ করতে চান, সেটাও আপনারা এটা দিয়ে করতে পারবেন। খুবই স্মুথ এই ফাংশনটা এই লাইটটার, এবং যথেষ্ট আলো কিন্তু। আমি বুঝতে পারছি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, যথেষ্ট আলো। এখন এই লাইটটা কোন সাইজের ট্যাঙ্কের জন্য আপনারা নিতে পারেন। খাড়া যেসব ট্যাঙ্ক হয়, লাইক ওয়ালিদ, একটু ধরো, আমি একটা ট্যাঙ্ক দেখাই। ধরেন এই শেপের যে ট্যাঙ্কগুলো হয়, এই শেপের যে ট্যাঙ্কগুলো হয়, এই ট্যাঙ্কের জন্য এই লাইটটা না, কারণ এই ট্যাঙ্কের জন্য এই লাইটটা একটু বড় হয়ে যাবে। তারপরও এ এই টাইপের শেপে যে বড়, আরেকটু বড়, যে আপনার 12 কিউব হলো বা 13 কিউব হলো যে ট্যাঙ্কগুলো হয় পায়া করা, সেই ট্যাঙ্কগুলোতে এই লাইটটা খুবই সুন্দর লাগে। হ্যাঁ, জাস্ট দেখুন, খুবই সুন্দর লাগে। তো এই লাইটটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এইটা ই ব্র্যান্ডের লাইট, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটার প্রাইসটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এইটার প্রাইসটা হচ্ছে 750 টাকা মাত্র। এটার প্রাইসটাও কিন্তু রিজনেবল। আমি যদি রিভিউ দেই বা রিভিউ ওয়াইজ যদি বলি, এটা লাইটের কোয়ালিটিও বেটার আমার কাছে মনে হচ্ছে। এবং আপনার এখানে যে স্ট্যান্ডটার উপর লাইটটা দাঁড়িয়ে থাকে, স্ট্যান্ডটাও আমার কাছে বেটার বা ভালো লেগেছে আর কি। তো এই সেম লাইট কিন্তু আরেকটা সাইজের আছে, সেটা একটু ডিফারেন্ট। আমি যদি আপনাদেরকে দেখাই, এটার থেকে এক সাইজ বড় ট্যাঙ্কের জন্য আপনারা ইউজ করতে পারেন এই সাইজটা, যেটা হচ্ছে YZM004 মডেলটা। দেখেন অলমোস্ট সেম লুকস ওয়াইজ, কিন্তু এটার লাইটটা হচ্ছে রাউন্ড শেপ। আর একটু আগে যেটা আমরা দেখেছিলাম সেটার লাইটটা ছিল ওভাল শেপ। তো এটার আলো কিন্তু ওটার থেকে বেশি, এবং এটা ওয়াট ওয়াইজও বেশি পাওয়ারফুল, আলো বেশি। যদি জ্বালিয়ে একটু দেখাই, এখানে ধরো, জ্বালাও, হ্যাঁ জ্বালাও, দেখেন এটার ওয়াটও একটু বেশি, আলো একটু বেশি, লাইটটাও একটু বড়। এটা আপনারা 15 কিউব ট্যাঙ্কের জন্য মোর দেনই না,
ভালোভাবে কাজ চলে যাবে, প্ল্যান্টেড ট্যাঙ্ক হলেও ভালোভাবে কাজ চলে যাবে এবং মাছও কিন্তু সুন্দর দেখাবে। বিকজ এই লাইটটা যদি দেখেন সাদাটার ভেতরে কিন্তু দুই চারটার ব্লু কিন্তু লাইটের শেড আছে, মানে ব্লু লাইটও হয়তোবা ভেতরে আছে সেটিং করা, যেটার কারণে সাদাটা আরও বেশি ক্রিস্টাল ক্লিয়ার লাগে, আপনার ট্যাঙ্কের পানি অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার লাগবে এই লাইটটা ইউজ করলে। তো এরপরে আমি যদি আরেকটা লাইট আপনাদের দেখাই এই টাইপেরই, এরপরে আমি প্ল্যান্টেড লাইটে চলে যাব এবং একটা সাবমার্জিবল লাইট দেখাবো। এটা হচ্ছে আমার হাতে যেটা আছে, এটার মডেল হচ্ছে DLF9 হচ্ছে, আমরা লাস্ট শিপমেন্টেও এটা এনেছিলাম, এটা খুব ভালো চলেছে। এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা লাইটটা পুরোটা গোল, হ্যাঁ লাইটটা যদি আপনারা দেখেন এটা পুরোটা গোল শেপের একটা লাইট, এবং এইটাও উঁচু যে ট্যাঙ্কগুলো আছে স্কোয়ার উঁচু সেই ট্যাঙ্কগুলোতে খুব ভালো স্যুট করবে আর কি, খুবই ভালো লাগে। এইটাও আমি যদি একটু জ্বালায় দেখাও ওয়ালিদ ভিউয়ার্সদের, আগেরটার প্রাইস কি বলেছিলাম আমি মনে হয় বলি নাই, এইটা যে লাইটটা আমি দেখিয়েছিলাম এইটার প্রাইসটা বলা হয়নি, আমি এখন বলে দিচ্ছি। এইটার ছোটো ভার্সন যেটা সেটার প্রাইস ছিল 750, আর এটার বড়টা মানে ওয়াইড ZM004 এটার প্রাইস হচ্ছে 950 টাকা। আমার হাতে যেটা দেখছেন এইটা হলো আরেকটা ডিফারেন্ট লাইট, এটা হচ্ছে DLF50, দেখুন এটা কিন্তু একটু ডিফারেন্ট, মানে ওই লাইটগুলোর থেকে কিন্তু লাইটটা একটু ডিফারেন্ট এবং লাইটের চিপগুলো একটু ডিফারেন্ট, চিপগুলো বসানোর ওয়েটাও একটু ডিফারেন্ট, এবং এইটা এইভাবে আপনি ট্যাঙ্কের ওপর লাগাতে পারবেন। বেসিক্যালি আপনি যদি খাড়া ট্যাঙ্ক ইউজ করেন, স্কোয়ার ট্যাঙ্ক লাইক 10-10 হাইট বেশি হোক বা 12-12 হাইট বেশি হোক, এই ধরনের ট্যাঙ্কে আপনারা এই লাইটটা ইউজ করে বেটার পারফরমেন্স পাবেন। তো এই লাইটটার প্রাইসটাও আমি বলে দিই, DLF50র প্রাইসটা হচ্ছে 950 টাকা। তার মানে এই যে লাইটটা ছিল যেটা হচ্ছে YZM004 ই কোম্পানির, এটাও 950 টাকা, আবার DLF50 হচ্ছে 950 টাকা, এই দুইটা লাইটের একই প্রাইস। তো এখন আমি যদি আপনাদেরকে একটা সাবমার্জিবল লাইট দেখাই, মানে পানির নিচে ডুবিয়ে যে লাইটগুলো চালাতে হয় ওগুলোকেই বেসিক্যালি আমরা সাবমার্জিবল লাইট বলি। এই যে সাবমার্জিবল লাইটটার কথা আমি বলছিলাম, এটা হচ্ছে পিঙ্ক শেড দিবে, মানে আপনাদের ট্যাঙ্কে যদি লাল কালারের মাছ থাকে বা রেডিশ যেই মাছটাই আছে ওইটাকে আরও বেশি রেড দেখাবে আর কি। তো এটা হচ্ছে পানির নিচের ডুবন্ত লাইট, ডেফিনেটলি আপনার পানির ওপরেও চালাতে পারবেন, পানির নিচেও চালাতে পারবেন, দুভাবেই চালাতে পারবেন। এই যে লাইটটা যদি আমি দেখাই আপনাদেরকে, সাদা কালারের লাইটটা, এটা একটু জ্বালিয়ে দেখাও ভাইয়া, এটা হচ্ছে সাবমার্জিবল লাইট, তার মানে হচ্ছে আপনি পানির ভেতরেও জ্বালাতে পারবেন আবার পানির বাইরেও আপনি জ্বালাতে পারবেন, ওয়াটারপ্রুফ। জি, এখন আমার মনে হয় লাইটটা বোঝা যাচ্ছে, এবং আমার হাতের ওপর যদি আপনারা শেডটা খেয়াল করেন এটা কিন্তু পিঙ্ক শেড দিচ্ছে, তার মানে হচ্ছে এটা নিচে যখন আপনি লাল মাছ রাখবেন বা অরেঞ্জ কালারের মাছ রাখবেন ওই মাছটা আরও বেশি লাল। এখানে কেমন লাগছে দেখতে, এবং আমি যখন লাইটের নিচে নিয়ে যাচ্ছি তখন কিন্তু এটা রেডিশ লাগছে দেখতে। তো এটা ছিল এরপরের লাইটটা আমি যেটা দেখালাম সাবমার্জিবল লাইটের মধ্যে। এখন আমি প্ল্যান্টের টপ লাইট অনেকগুলো সাইজ আছে, কিছু ভ্যারাইটি আছে, ওগুলো দেখাবো আমি। শুরুতে একটা এক্সক্লুসিভ একটা লাইট আমি আপনাদের একটু দেখাই, যেটা হচ্ছে এই যে লাইটটা, এটা ক্রিস্টাল ক্লিয়ার। অনেকে যারা ক্রিস্টাল ট্যাঙ্ক নিচ্ছেন সাম ছাড়া হফ ফিল্টার ইউজ করছেন, হ্যাঁ তাদের জন্য স্পেশাল হচ্ছে এই লাইটটা, কারণ এই লাইটটাও অ্যাক্রিলিকের প্রোটেকশন দেয়া থাকে, সো একেবারে ক্রিস্টাল লাগে দেখতে, এবং লাইটটা অদ্ভুত রকমের সুন্দর লাগে জ্বলার পরে। এবং এটাও কিন্তু পিঙ্কি শেডের লাইট, মানে এটাও আপনার মাছটা কিন্তু রেড দেখাবে, আপনি এটার নিচে যেই মাছই রাখবেন যদি মাছটা হালকা অরেঞ্জ কালারের হয় মাছটা রেড দেখাবে, এবং রেড হলে আরও বেশি রেড দেখাবে। এই যে লাইটটা আমার হাতে যদি দেখেন, লাইটটার চিপসেটটা ভেতরে সেট করা থাকে এবং ওপরে রাউন্ডটা কিন্তু এটা গ্লাসই হবে সম্ভবত, গ্লাস দিয়ে এভাবে প্রোটেকশন করা থাকে। এবং এই লাইটটার একটা মজার ব্যাপার হচ্ছে এই লাইটটা কিন্তু ওয়াটারপ্রুফ, মানে পানিতে কিন্তু পানি ঢুকবে না, তার মানে এই না যে পানির নিচে চালাতে পারবেন, কিন্তু এটা পানি ঢুকবে না, মানে হালকা পাতলা পানি পড়লেও এটা কিন্তু ওয়াটারপ্রুফ বা সেমি ওয়াটারপ্রুফ বলা যেতে পারে, বেসিক্যালি ওয়াটারপ্রুফই বলা যেতে পারে, বাট আন্ডার ওয়াটার লাইট না। তো এটা যদি একটু জ্বালিয়ে দেখানো যায়,
ভিউয়ার্সদের, এটার পাওয়ারও অনেক বেশি এবং বড় ট্যাঙ্কে ইউজ করা যায়। আমি যদি আপনাদের ট্যাঙ্কের সাইজটা সম্বন্ধে ধারণা দিই, এটা আপনারা 2 ফিট ট্যাঙ্ক পর্যন্ত ইউজ করতে পারবেন। দেখুন আলোর ইন্টেন্সিটি, দেখুন ইভেন এই যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটা কিন্তু 2 ফিট সাইজ, এই ট্যাঙ্কটাতেও আপনারা এই লাইটটা ইউজ করতে পারবেন। তো এই লাইটটা আপনারা 1.5 ফিট ট্যাঙ্ক থেকে শুরু করে 2 ফিট ট্যাঙ্ক পর্যন্ত এই লাইটটা ইউজ করতে পারবেন, এবং লাইটের ইন্টেন্সিটিটাও খুবই সুন্দর এবং হালকা রেডিশ ভাবটাও আছে। এখানে আমার হাতটা দেখুন আর লাইটের নিচে হাতটা দেখুন, এবং ওয়াটার খুবই ক্লিয়ার লাগে। এবং এই যে সাইডের যে গ্লাসের যে ব্যারিয়ারটা বা টিউবটা, এই টিউবটার মাঝখানে লাইটটা অন্যরকম একটা সৌন্দর্য ফুটিয়ে তোলে ওপর দিয়ে, এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ লাগে আর কি লাইটটা। তো এই ছিল আরেকটা আমি এক্সক্লুসিভ লাইট আপনাদেরকে দেখালাম, এটার প্রাইসটাও আমি বলে দিচ্ছি। এটার প্রাইসটা হচ্ছে 1750 টাকা। এটা আপনি 18 ইঞ্চ ট্যাঙ্ক থেকে 24 ইঞ্চ ট্যাঙ্ক পর্যন্ত ইউজ করতে পারবেন, এটার প্রাইসটা হচ্ছে 1750 টাকা। এবার তাহলে আমরা টপ লাইটে চলে যাই। হ্যাঁ, আমাদের প্ল্যান্টেডের যে লাইটগুলো আছে, আপনারা বেসিক্যালি 3টা ব্র্যান্ডের বা 3টা ক্যাটাগরির লাইট আমাদের এখানে পেয়ে যাবেন। এইটা আমার বাম পাশে যেটা দেখতেছেন, এইটা লোটেক ট্যাঙ্কের লাইট না, এইটা একটু এক্সপেন্সিভ, এবং এইটা হচ্ছে ফুল স্পেকট্রাম লাইট। ফুল স্পেকট্রাম মানে হচ্ছে, মানে সূর্যের আলোতে যতগুলা রশ্মি স্পেকট্রাম থাকে সবগুলো এই লাইটটার মধ্যে পাবেন, এবং এটার ওয়াট কিন্তু অনেক বেশি। যারা ধরেন লোটেক না, যারা মিড টেক বা হাইটেক ট্যাঙ্ক করতে চান, অথবা কার্পেটিং ট্যাঙ্ক করতে চান, প্ল্যান্টস দিয়ে কার্পেটিং করতে চান, তাদের জন্য হচ্ছে এই লাইটটা। তো এত কথা যেহেতু বললাম, এই লাইটটা দিয়েই আমি শুরু করি, এই লাইটটা দিয়ে আমি দেখানো শুরু করি। এই লাইটটা যদি ওয়ালিদ একটু খোলো, খুলে যদি একটু দেখাও আমাদের ভিউয়ার্সদের, লাইটটা খুলতে খুলতে আমি বাকি 2টা ব্র্যান্ডও যদি আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড, যেটা হচ্ছে ইয়ার, এটা হচ্ছে আপনার ইয়াউরুই। তো এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড, তো এটাও আমাদের কাছে আসলে পেয়ে যাবেন। আরেকটা প্রোডাক্ট হচ্ছে এটা, এটাও একটা চাইনিজ লাইট, এটাও আমাদের কাছে আসলে পেয়ে যাবেন। 2টা 2 ব্র্যান্ড, এইটার দামটা একটু বেশি, এইটা যদিও 2টা 1 সাইজের না, 1 সাইজ। এটা হচ্ছে আপনার, আমার হাতে যেটা সেটা হচ্ছে আপনারা দেখছেন 30 সিএম, আর এটা হচ্ছে 40 সিএম, কিন্তু প্রাইস ওয়াইজ এই ব্র্যান্ডটা থেকে এইটার দামটা একটু কম আর কি। তো আমাদের এখানে ফুল স্পেকট্রাম লাইট যেটা ছিল সেটা রেডি হয়ে গিয়েছে। আমি যদি একটু আপনাদেরকে জ্বালিয়ে দেখাই, এটা দেখেন একটা মুড, হ্যাঁ একটা মুডে সে জ্বলছে। মুডটা একটু চেঞ্জ করো, এটা দেখেন সেকেন্ড মুড, এটার পাওয়ার আরও বেশি। মুড চেঞ্জ করো, এবং এটা হচ্ছে আরেকটা মুড, এবং এটার লাইটের কালারটা কিন্তু সাদা না, মানে অন্যান্য টপ লাইটের কালার যেমন সাদা থাকে, এটার লাইটের কালারটা কিন্তু সাদা না, তার কারণ হচ্ছে এটা ফুল স্পেকট্রাম লাইট। তো এই লাইটটা হচ্ছে, আমি আরেকটা ফিচার এই লাইটটার বলে দিই, এটা কিন্তু ফুললি অ্যালয় বডি, এটা কিন্তু মেটাল বডি, অ্যালয় বডি, হ্যাঁ, এবং এটা ওয়াটারপ্রুফ, এটা কোম্পানির ক্লেইম অনুসারে ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ, সহসা পানি টানি লাগলেও এই লাইটের কোনো প্রবলেম হওয়ার কথা না, এবং ফুল স্পেকট্রাম আমি বলে দিলাম। আবার বলছি, এটা কিন্তু লো টেকের জন্য না, এটা যারা মিড টেক বা হাইটেক ট্যাঙ্ক করতে চান তাদের জন্য এই লাইটটা আর কি। তো এই লাইটটার প্রাইসটা হচ্ছে 2250 টাকা, এবং এই লাইটটা হচ্ছে, লাইটটার সাইজ যদি আমি আপনাদের বলি, এটা সাইজ হবে 40 সিএম, 40 বা 42 সিএম। তো এটা 18 ইঞ্চ ট্যাঙ্কের জন্য পারফেক্ট কাজ করবে আর কি। তো এরপর আমি জেনারেল প্ল্যান্টেড টপ লাইটগুলোর ভেতর চলে যাই। তার মধ্যে আমি 2টা ব্র্যান্ডের কথা বলেছি, এই 2টা ব্র্যান্ডই আমাদের শপে আসলে পেয়ে যাবেন। তো আমি যদি কিছু সাইজ দেখাই আর কি, সাইজ ওয়াইজ কিছু দেখাই, প্রথমে এইটা আমি দেখাই। এটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টপ লাইটের সবচেয়ে ছোটো লাইট আর কি। এটা যাদের ছোটো ট্যাঙ্ক তারা ইউজ করতে পারবেন, এভাবে টপে লাগাতে হবে। এটা হচ্ছে 20 সিএম, এবং এটাও কিন্তু RGB লাইট। আমি একটু জ্বালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি,
এই যে দেখুন এটা হচ্ছে একটা মুড, সেকেন্ড মুডটা এটা হচ্ছে সেকেন্ড মুড, এবং থার্ড মুডটা আমি দেখাচ্ছি লাইটের, এটা হচ্ছে থার্ড মুড। ওকে, তো তিনটা মুডে এই এই লাইটটাও জ্বলবে। এটা প্ল্যান্টেড ল্যাম্প, যারা লো টেক প্ল্যান্টেড ট্যাঙ্ক করেন তাদের জন্য খুব ভালো কাজ করবে এই লাইটগুলো। এখন এই এই ব্র্যান্ডেরই আমি এই 20 cm এর প্রাইসটা বলি, এটার 20 cm এর প্রাইস হচ্ছে 950 টাকা, 20 cm-টার প্রাইস যেটা আমার হাতে দেখলেন। আর এই ব্র্যান্ডেরই আপনারা 30 cm আছে আমাদের কাছে, 40 cm আছে, 60 cm আছে, 80 cm আছে। আমি যদি 80 cm-টা আপনাদের একটু জ্বালিয়ে দেখাই, তো এগুলোর প্রাইসও আপনারা ফোন দিয়ে আমাদের কাছে জেনে নিতে পারবেন। আমি এখানে দুটো সাইজ দেখাচ্ছি, একটা হচ্ছে 20 cm যেটার প্রাইস বললাম 950, আর এখন আমি দেখাচ্ছি 80 cm। 80 cm-টা আমি আপনাদের জ্বালিয়ে দেখাই এবং প্রাইসটাও বলে দিচ্ছি। 80 cm-টা কিন্তু একই কোম্পানির, কিন্তু লাইট কিন্তু এক না। 80 cm-টা হচ্ছে আবার অ্যালয় বডি, মানে ওপরের বডিটা প্লাস্টিক বডি না, অ্যালয় বডি আর কি। লাগাও, 80 cm-এর লাইট পাওয়ারটাও অনেক হেভি আর কি। এই যে দেখুন মোড চেঞ্জ, এটা হলো সেকেন্ড মোড, থার্ড মোড, এটা হচ্ছে থার্ড মোড, রাইট? তো এটা হচ্ছে 80 cm-এর। এটা আপনাদের যাদের 3 ft ট্যাঙ্ক আছে তাদের জন্য এটা হয়ে যাবে 80 cm, এবং বড় করলে 90 cm-এর একটু বেশিও সাপোর্ট পাওয়া যায়, যেহেতু স্ট্যান্ড দিয়ে এটা বড় ছোট করা যায়। তো এটা আমি দেখালাম। এখন আরেকটু একই টাইপের লাইট, আরেকটু কম দামি একটা ব্র্যান্ডের আমি দেখাই লাইট, সেটা হচ্ছে আপনারা যদি এইটা নেন, এইটা নিলে আপনাদের এইটার প্রাইসটা একটু কম পড়বে। এইটার 20 cm আমাদের কাছে এই মুহূর্তে নাই, এইটার 30 cm আছে। তো আমি এইটারও 30 cm-এর দামটা যদি আপনাদের একটু বলে দেই, এইটার 30 cm-এর দাম পড়তেছে 1250 এই লাইটটার, এবং এইটার যেটা 40 cm আছে সেটার দাম পড়তেছে 1450, মানে 1250। এইটা হচ্ছে 20 cm, এইটা 950, 30 cm হলে 1250, এবং 40 cm হলে আপনার 1450। এটা হচ্ছে এই ব্র্যান্ডের লাইটটা। আর আপনারা যদি এই ব্র্যান্ডের লাইটটা নিতে চান, এটা 20 cm অ্যাভেলেবেল নাই এই মুহূর্তে। 30 cm-এর প্রাইস পড়তেছে এই লাইটটা 800 টাকা, 30 cm থেকে শুরু। এবং আপনারা যদি 40 cm নিতে চান, 40 cm-এর দাম পড়তেছে 900 টাকা। আমি এইটাও যদি একটু জ্বালিয়ে এখন একটু দেখাই, এই যে এটা হচ্ছে এই লাইটটা, এটা আমার হাতে যেটা সেটা দেখতেছেন 30 cm, এইটার দাম 800 টাকা রাখবো আমরা। এইটারও মুড চেঞ্জ করা যায় তিনটা, এটার দাম পড়বে 800 টাকা। ওকে, বন্ধ কর। তো এইটারই যে একটু বড় সাইজটা আছে ওইটার দাম পড়বে 900 টাকা, 40 cm হলে। আর এটার এরপরে 80 cm-এর যেটা, আমি সেটা একটু দেখাই। 80 cm-এর হচ্ছে এটা, এটার প্রাইস পড়ছে 1550 টাকা। এটা তো এই ছিল আজকে আমাদের লাইটের প্রেজেন্টেশন। তো আশা করি আমাদের অনেক কালেকশনের লাইট আছে, তার মধ্যে ম্যাক্সিমামগুলোই আমি আপনাদেরকে দেখালাম। এখনও 2-4টা ভ্যারাইটি আছে আমি দেখাতে পারি নাই, এই কারণে এক্সট্রিমলি সরি, বাট মোস্ট অফ দেম আই গেস আমি দেখিয়ে ফেলেছি। তো আপনাদের ট্যাঙ্ক যেই সাইজেরই হোক, একটু ছোট হোক বা একটু বড় হোক, লাইটের ইন্টেন্সিটি বেশি লাগুক কম লাগুক, ফুল স্পেকট্রাম থেকে শুরু করে আপনি লোয়ার স্পেকট্রাম এন্ডের লাইটও আমাদের কাছে পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ডেফিনেটলি আপনারা ফাইয়াদ আগ্রো চ্যানেলের সাথেই থাকবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ফাইয়াদ, আল্লাহ হাফেজ।